তুমি আমার মেয়েকে পড়াবে না? তুমি না রাজি হলে? জি, আমি রাজি হয়েছিলাম আপনার মেয়েকে না দেখে। হ্যাঁ, দেখার পর কি সমস্যা? বেশ মাশাআল্লাহ, খুব সুন্দরী, একদম আপনার মতো হয়েছে। তুমি না বলেছিলে তুমি ম্যারিড? হাফ ম্যারিড, আমার ফিয়ান্সে আর কি, এঙ্গেজমেন্ট হয়েছে শুধু, আংটি বদল। তো টিউশনি করে তো আর বউ ঘরে তোলা যায় না, চাকরি পেলেই বেটা করছে। হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়া, ওকে তোমার পড়াতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, সম্ভব না, আমি আপনাদেরকে পড়াতে পারবো না, আসলে সরি। তুমি পড়াবে না? কোনোভাবেই না, প্রশ্নই উঠে। তুমি আমার মেয়েকে পড়াবে না? তুমি না রাজি হলে? জি, আমি রাজি হয়েছিলাম আপনার মেয়েকে না দেখে। হ্যাঁ, দেখার পর কি সমস্যা? বেশ মাশাআল্লাহ, খুব সুন্দরী, একদম আপনার মতো হয়েছে। তো এরকম একজন সুন্দরী মেয়েকে আমি তার বাসায় এসে পড়াচ্ছি, এটা আমার ফিয়েন্সে আসলে স্বাভাবিকভাবে নিয়ে নেবে, বুঝেনি তো, মেয়েদের সন্দেহ করি। আর তাছাড়া আপনার মেয়ে যে আমার প্রেমে পড়ে যাবে এটা কোনো গ্যারান্টি নেই, আছে। তুমি কার মেয়েকে পড়াতে এসছো তোমার কোনো ধারণা নেই। শোনো, আমার মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে এমনটা ভাবার কোনোই কারণ নেই। আমাকে দেখছো না, আমি জীবনেও আমার টিচারের প্রেমে পড়িনি, আমার মেয়েও পড়বে না। সেটা তো আপনার মুখের কথা, কিন্তু সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে আমি ভেবে দেখতে পারতাম। সিসি ক্যামেরার চাইতে আধুনিক কোনো টেকনোলজির কিছু চাইলে সেটাও পেতে পারো, সিসি ক্যামেরা ওর রুমে আছে। ও আছে, আর কিছু? তো আমার কিছু শর্ত আছে। হ্যাঁ, শিওর। আমি যখন পড়াই তখন ছেলে কি মেয়ে বা বড় কি ছোট সেই বিষয়ে আমার মাথায় রাখি, আমি মাথায় রাখি যে আমি এখানে পড়াতে এসেছি, আমার পড়াটা আমার ঠিক মতো চাই। সেই ক্ষেত্রে যদি ছাত্রী বা ছাত্র কোনো ভুল করে তাহলে কিন্তু কানে ধরে উঠবস করতে হতে পারে, এটাতে আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। বাহ, চমৎকার। তাহলে একটা বেত দিয়ে দিন পড়ার টেবিলে। বেত? জি। আচ্ছা, বেত না হলেও চলবে, স্কেল তো আছে তাই না? স্কেল, কাঠের স্কেল? না, বেত হলেও আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আজকে থেকে পড়াবে নাকি? জি না, আজকে পারছি না, আজকে আমার একটা টিউশনই আছে, আগামীকাল থেকে শুরু করব, ঠিক এখন থেকে এক ঘন্টা আগে। আগামীকাল এই সময় চলে আসবো, তাহলে আজকে একটু মনোযোগ দিয়ে পড়বেন।